আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সিদ্রা ব্যাংকের একটা ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে আপনাদেরকে আমি সকল তথ্য আপনাদেরকে প্রোভাইড করব। তো আপনারা জানেন যে শুরু থেকে সিদ্রা ব্যাংকে যারা আমার সাথে কাজ করতেছেন, আমি কিন্তু আপনাদের মাঝে সিদ্রা ব্যাংকের কেওয়াইসি কীভাবে ভেরিফাই করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আপনাদের মাঝে মেক করে দিছি। তো এখন এটার নতুন আপডেট আসছে যে সিদ্রা ব্যাংকে আপনারা কিভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। তো এটা কাজটা করার জন্য আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা পোস্ট দেওয়া হবে, যেটা আমি গতকালকে আপনাদের মাঝে এই পোস্টটা শেয়ার করে দিছিলাম। অনেকেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আগামীকালকে একটা ভিডিও মেক করে দিব, তো অলরেডি সেই ভিডিওটা আমি মেক করতেছি আপনাদের জন্য। যারা ক্রিয়েট করছেন তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, আর যারা এখনও ক্রিয়েট করেন নাই তাদের জন্যই মূলত হচ্ছে আমার এই ভিডিওটা। তো আপনারা প্রথমে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাকে আপনি এটার উপরে টাচ করে দিবেন অথবা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করবেন, এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যদি লগ ইন না থাকে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে বলবে অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে আপনি এখানে লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। লগ ইন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম অ্যাজ লাইক আবার এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, এইখানে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কি করবেন, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করলে সেম অ্যাজ লাইক এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি চাইলে ওয়ালেটে ক্লিক করতে পারেন অথবা এই পেজটাকে আপনি রিলোড দিতে পারেন। এখানে আপনি দুইভাবে কাজটা করতে পারবেন। তো এখানে রিলোড করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আপনি কি করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে বলা হবে ক্রিয়েট ওয়ালেট, আপনি এই সেকশনটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন যে ওয়ালেটটা ক্রিয়েট কমপ্লিট হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আবারও ইন্টারফেসে ফেরত আসবেন। আসার পরে ওয়ালেট সেকশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এইখানে কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে নতুন ওয়ালেট আছে, এটাতে ক্লিক করার দরকার নাই, ঠিক আছে। উপরে কিন্তু অলরেডি আপনার ওয়ালেটটা ক্রিয়েট সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে কিছু জিনিস আমি এখানে দেখাবো। অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা জিরো জিরো হয়ে গেছে, তো সেটা রিজনটা কি, সেটা কিভাবে এখানে এটার সাথে অ্যাড হবে, আমাদের যতগুলি ব্যালেন্স আছে সেই ব্যালেন্স জিরো কেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এইখানে কিছু বিষয় তারা কিন্তু এখানে বলে দিছে, সিদ্রা টিম টাক্স। তো এইখানে কি কি বলছে, আমরা প্রথমেই হচ্ছে এইখানে ওয়ালেটটা ক্রিয়েটেশন কমপ্লিট করছি, তারপরে হচ্ছে এইখানে আরেকটা জিনিস কমপ্লিট করছি, সার্কুলেটিং প্রোভাইড ইভেন্ট এটা আমরা কমপ্লিট করছি, তারপরে হচ্ছে এইখানে আর কি টিকমার্ক যে বিষয়গুলি দেখতেছেন এই কাজগুলি আমাদের কমপ্লিট হয়েছে। এখন টিকমার্ক যদি হয় নাই, যেমন এই প্রসেসটা এটা এটা, এই কাজগুলি কখন হবে, এই কাজগুলি কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে পার্ট বাই পার্ট দিবে, ঠিক আছে। মাইগ্রেট সিদ্রা পয়েন্ট এসপি টু দ্য নিউ প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার যে আগের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে কনভার্ট করে কোম্পানির নিজস্ব ব্লক চেনে আসতেছে, সেই ব্লক চেনের মাধ্যমে আমাদের এই ওয়ালেটের ভিতরে আমাদের যে টোকে এই কয়েনটা, সেই কয়েনটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিবে। এরপরে হচ্ছে এখানে আরেকটা সেকশন আছে, রেফারেল অ্যান্ড রিওয়ার্ড ক্যালকুলেশন। তো এইটা কি, এটা হচ্ছে আপনারা যারা এখনও কেওয়াইসি সাবমিট করেন নাই প্রথমে কেওয়াইসিটা করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা যদি কাউকে রেফার করে থাকেন সেই রেফারের রেওয়ার্ডটা শুধুমাত্র যারা কেওয়াইসি করছে এবং ওয়ালেটটা ক্রিয়েট করছে তারাই শুধু তাদের রেফার লিঙ্ক থেকে রেওয়ার্ডটা পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা স্টার ক্লেমিং ভ্যালিডেশন টোকেন, এটা কি, এটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি ক্লেম করতে পারবেন,
আপনার ডেইলি যে দুইটা করে কয়েন দিবে সেটা আপনি ক্লেম করার জন্য একটা অপশন পাবেন, সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ক্রিয়েটিং দ্য জেনেস ব্লক আর কি, এখানে এই যে আমরা বিভিন্ন যে আমরা সাতোশি কোরের ভিতরে যেরকম মাইনিংয়ে ব্লগিং ব্লক দিছিল সেরকম একটা ব্লক কিন্তু আমাদের এখানে দেওয়া হবে। ক্রিয়েটিং কয়েন ট্রান্সফার অ্যালগোরিদম ফ্রম টেস্টনেট টু মেননেট, আপনার এখানে টেস্টনেট থেকে মেননেটে সরাসরি চলে আসবে। এরপরে হচ্ছে পি টু পি ভেরিফিকেশন, এটা কি পার্সন টু পার্সন ভেরিফিকেশন হবে। এরপরে হচ্ছে প্রাইস ক্যালকুলেশন, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালিডেশন টোকেন টু সিদ্রা কয়েন, তার মানে আমরা এই বিষয়গুলি কিন্তু আর আমাকে নতুন করে আপডেট দিতে হবে না, অটোমেটিকলি তারা কিন্তু তাদের এই সেকশনে যদি আপনার অ্যাকাউন্টে চলে আসেন তাহলে কিন্তু আপনার আপডেটগুলি আপনি নিজেই দেখতে পারবেন। আশা করছি এই বিষয়গুলি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কি কি কাজ আমাদের এখানে আছে। এবার আসেন আমরা টোকেনটা ক্লেম করব কিভাবে। টোকেনটা ক্লেম করার জন্য আপনাকে এইখানে এই যে এখানে একটা কয়েন নামে লেখা থাকবে কয়েন ক্লেম, এই অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে টাইম কাউন্টিং চলবে, আর এই টাইম কাউন্টিংটা আপনি 24 ঘন্টা পরে পরে ডেইলি কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবেন, অর্থাৎ আপনার টোকেনটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে নিচের দিকে যদি চলে আসেন, যেমন আজকে আমি আমার এই এসটি দুইটা এসটি কিন্তু অলরেডি কালেক্ট করছি, আপনারাও আপনাদের এই কালেক্ট অপশনটা থেকে ক্লিক করে নিয়ে নেবেন। কারণ হচ্ছে এইখানে আপনি এই সিদ্রা ব্যাংক থেকে আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন, এটা খুব শীঘ্রই, ঠিক আছে। আমাদের হয়তো এটা 2 মাস না লাগতে পারে, নভেম্বর অথবা ডিসেম্বর, এই 2 মাসের ভিতরে আশা করি তাদের যতগুলি কার্যক্রম আছে প্রত্যেকটা কার্যক্রম কিন্তু টোটালি কমপ্লিটলি হয়ে যাবে। এরপরে যখন আমাদেরকে এখানে তাদের কয়েনটা দিবে তখন কিন্তু আমরা আমাদের এই কয়েনগুলি বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হলে আমরা কিন্তু এই টোকেনটাকে বা কয়েনটাকে সেল করতে পারবো, যেহেতু নিজস্ব ব্লকচেইন আসতেছে সেক্ষেত্রে আমরা এটাকে কয়েন বলতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, যারা এখানে নতুন করে জয়েন করতে চান তারা নতুন করে জয়েন করতে পারবেন না, শুধুমাত্র ওল্ড ইউজার যারা আছেন, শুরুতে কাজ করতেছেন মাঝামাঝি কাজ করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি আমি আপনাদের মাঝে মেক করলাম। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এবং টুইটারে তাদের বিভিন্ন নিউজ আছে, চাইলে আপনারা নিউজটা দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথেই থাকার জন্য। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, কেননা এই চ্যানেলের ভিতরে নিত্য নতুন এয়ারড্রপ এবং আপনাদের মাঝে এয়ারড্রপের আপডেট, পেমেন্ট প্রুফ সকল কিছু কিন্তু আমরা শেয়ার করে আসতেছি। অতএব আপনি যদি শুধুমাত্র আমাদের চ্যানেলে জয়েন করে থাকেন ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা হাতে নিতে পারবেন না। পেমেন্ট হাতে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাকে আপনাকে ফলো রাখতে হবে, কারণ এইখানেই প্রত্যেকটা এয়ারড্রপের আপডেটগুলি আমরা সবার আগে শেয়ার করে থাকি। তো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন আমি একটু অসুস্থ আছি, আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।